রাজ্যের বিভিন্ন জেলায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ আসছে। এবার সেই তালিকায় যোগ হলো বাঁকুড়া জেলার নাম। অভিযোগ, বাঁকুড়া খাতড়া শহরের রাজাপাড়া হাটতলার বাসিন্দা মেঘমালা ভট্টাচার্য চন্দ্র নামে এক মহিলা সরকারি দফতরে চাকরি করে দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। অভিযোগের ভিত্তিতে ধৃতকে বৃহস্পতিবার খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারপতি ধৃত মেঘমালা ভট্টাচার্য চন্দ্রকে 4 জুন পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন। হ্যাঁ, ওনার এগেনস্টে একটা কেস হয়েছে 420 ধারাতে, আরও কিছু সেকশন আছে। তা আজকে তাকে প্রডিউস করা হয়েছিল, তো আমরা তার জামিনের দরখাস্ত করেছিলাম, তো ম্যাডাম শুনলেন, তো তাকে তার জামিন আজকে মঞ্জুর করেননি, তাকে জেলে হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তী দিনে আরও জামিন মুভ হবে। তো নির্দোষ, ওনার তো নামটাই দিয়ে দেওয়া হয়েছে। উনি একজন গৃহবধূ, বাড়িতে তার একজন প্রতিবন্ধী সন্তান আছে, সেই নিয়েই থাকেন, নাম দিয়ে দিয়েছেন, উনি ষড়যন্ত্রের শিকার, এই ব্যাপারে ওনার কোনো দোষ নেই। যাই হোক, এখন আজকে তার জেল হেফাজত মঞ্জুর হয়েছে। পরবর্তী দিন ধার্য হয়েছে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে তাকে আবার আদালতে পেশ করা হবে, আমরা তখন আবার জামিনের জন্য দরখাস্ত করব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।